Hello, my dear students of standard 3. Good morning. How are you? I hope you all are fine and stay safe at your own home. Students, welcome to your online class of science. Today, I will take your understanding science book 2. Students, open your science book, page number 111. Today, we are going to learn about different houses. Different houses means, Bibhinno Dharone Badi. বাড়ি কি কী ধরনের হয় সেই বাড়ি নিয়েই আজকে আমরা ডিসকাস করব লেট স্টার্ট এ হাউস ইজ এ প্লেস হ্যার উইল লিভ একটি বাড়ি যেখানে আমরা কি করি বাস করি উই ফিল সেফ ইন আওয়ার হাউস আমরা কি অনুভব করি আমরা বাড়িতে নিরাপত্তা অনুভব করি নিরাপদ থাকি এ হাউস প্রোটেক্টস ফ্রম রেন সান্ড থিপস একটি বাড়ি আমাদের বৃষ্টি রৌদ্র এবং চোরে হাত থেকে রক্ষা করে অ্যানিমালস অলসো নিড সেল্টার লাইক প্রাণীদেরও আমাদের মতো আশ্রয়ের প্রয়োজন হয় বা থাকার জায়গার দরকার হয় সাম অ্যানিমালস মেক হোমস টু কিছু প্রাণী তারা কী করে তাদের থাকার জায়গা বা তাদের বাড়ি নিজেরাই তৈরি করে উই মেক হোমস ফর ডোমেস্টিক অ্যান্ড পেট অ্যানিমালস আমরা কাদের জন্য বাড়ি তৈরি করে দিই ডোমেস্টিক অ্যান্ড পেট অ্যানিমালস গৃহপালিত এবং আমাদের যে বা পোষ্য প্রাণী পশু আছে তাদের জন্য আমরা বাড়ি তৈরি করে দিই লুক একটা ফলোয়িং পিকচার ইট শোজ দ্য হোমস অফ সাম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিয়িংস রাইট দ্য নেম অফ each অফ the হোমস নাম্বার ইন দ্য পিকচার এই ছবিগুলোর দিকে তাকাও এই ছবিগুলোতে বিভিন্ন ধরনের বাড়ি আছে দেওয়া আছে সেই বাড়িগুলোর কি করতে হবে নাম লিখতে হবে যেই নাম্বারে যেই বাড়ির ছবিটা দেওয়া আছে সেই বাড়িটার নাম লিখতে হবে ফার্স্ট নাম্বার নেস্ট সেকেন্ড বিহাইভ থার্ড ড্রে ফোর্থ ক্যানেল ফিফ্থ নেক্সট টপিক টাইপস অফ হাউসেস বিভিন্ন রকমের বাড়ি বিভিন্ন ধরনের বাড়ি পিপল মেক ডিফারেন্ট কাইন্ডস অফ হাউসেস ফর দেমসেলভস লোকজন তাদের নিজেদের জন্য বিভিন্ন রকমের বাড়ি তৈরি করে সাম পিপল ডু লিভ ওয়ান প্লেস কিছু মানুষজন তারা এক জায়গায় বাস করে না দে বিল্ট হাউজেস দ্যাট ক্যান বি মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার তারা তাদের জন্য বাড়ি তৈরি করে যেটা এক জায়গা থেকে তারা অন্য জায়গায় নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে সার্চ হাউজেস আর কর টেম্পোরারি হাউজেস এই বাড়িগুলোকে কী বলে অস্থায়ী বাড়ি দ্য ফলিং আর এক্সাম্পলস অফ টেম্পোরারি হাউসেস বোট

নেক্সট সাম হাউজেস ক্যান নট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার কিছু বাড়ি আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় না সাচ হাউজেস আর ক পারমানেন্ট হাউজেস এই বাড়িগুলোকে আমরা কী বলি স্থায়ী বাড়ি দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ পারমানেন্ট হাউজেস স্থায়ী বাড়ির কিছু উদাহরণ হলো বাংলো মানে পুক্কা হাউস হাট মানে কাচ্চা হাউস মাটির বাড়ি আর পাকা বাড়ি স্টুডেন্ট আজকে আমরা কি ডিসকাস করলাম টাইপস অফ হাউসেস নিয়ে ডিসকাস করলাম ডিফারেন্ট হাউজেস চ্যাপ্টার থেকে টাইপস অফ হাউসেস আর বাড়ি আমাদের কি জন্য দরকার সেটা নিয়ে আজকে আমরা জানলাম আর পশু প্রাণী বা মানুষের কারা কী ধরনের বাড়িতে থাকে সেই বাড়ির সম্পর্কেও আজকে আমরা জানলাম স্টুডেন্টস দ্যাটস এনাফ ফর টুডে রিড অ্যাটেন্টিভলি টুডেজ লেশন অ্যাট হোম থ্যাংক ইউ স্টুডেন্ট বাই হ্যাভ এ নাইস ডে